সঙ্গীতজ্ঞ শিল্পী সলিল চৌধুরীর জন্মদিন আজ 19 নভেম্বর। 1925 সালের 19 নভেম্বর গুয়াহাটির সোনারপুরের রাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর অঞ্চলের গাজীপুরে এক হিন্দু কায়স্থ পরিবারে তার জন্ম। বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী আসামের লতাবাড়ি চা বাগানে ডাক্তারি করতেন। বাবার কাছেই সলিল চৌধুরীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। জ্যাঠাতো দাদা নিখিল চৌধুরীর কাছেও সঙ্গীতের তালিম নিয়েছেন তিনি। মূলত নিখিল চৌধুরীর ঐক্যবাদন দল মিলন পরিষদের মাধ্যমেই গানের জগতে শৈশবেই সম্পৃক্তি তার। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে আসামের চা বাগানে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাষ গ্রামে, পুরাতন নাম কোদালিয়া। মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন তিনি। হরিনাভি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর কলকাতায় বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ছোটবেলা থেকেই তিনি তার পিতার সংগ্রহে থাকা পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীত শুনতেন। তার পিতা চা বাগানের কুলি এবং স্বল্প বেতনের কর্মচারীদের সাথে মঞ্চনাটকের জন্য সুখ্যাতি সম্পন্ন ছিলেন। তিনি কলকাতায় অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। এ সময়ে তার সঙ্গীত গানে পরিপক্কতা লাভের পাশাপাশি দ্রুত তার রাজনৈতিক ধারণা জন্মায়। তিনি দারুণ মেধাসম্পন্ন ছিলেন। 1944 সালে যখন তরুণ সলিল তার স্নাতক পড়াশোনার জন্য কলকাতায় আসেন, তখনই ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দল ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। এ সময় তিনি গণসঙ্গীত লেখা এবং সুর করার কাজ শুরু করেন। আইপিটিএর সাংস্কৃতিক দলটি বিভিন্ন শহর এবং গ্রামগঞ্জে ভ্রমণ করতে থাকে, যা এই গানগুলোকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসে। বিচারপতি, রানার এবং অবাক পৃথিবীর মতো গানগুলো তখন সাধারণ জনতার কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গায়ের বধুর মতো গান তখন বাংলা সঙ্গীতে একটা নতুন ধারা তৈরি করেছিল, যা মাত্র 20 বছর বয়সে সুর করেছিলেন। পশ্চিমবঙ্গে তখনকার প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠিত শিল্পী এসব গান গেয়েছেন। এর মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য। তার প্রথম বাংলা চলচ্চিত্র পরিবর্তন মুক্তি পায় 1949 সালে। তার 41টি বাংলা চলচ্চিত্রের সর্বশেষ চলচ্চিত্রটি ছিল মহাভারতী, যা 1994 সালে মুক্তি পেয়েছে। 1953 সালে বিমল রায় পরিচালিত দো ভিঘা জামিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। সলিল চৌধুরীর ছোট গল্প রিক্সাওয়ালা অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল। এই চলচ্চিত্রটি তার কর্মজীবনকে নতুন মাত্রা যোগ করে, যখন এটি প্রথমে ফিল্মফেয়ার সেরা পুরস্কার এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে 20 বছর কাজ করার পরে সলিল চৌধুরী 1964 সালে চিম্মিন দিয়ে মালায়লাম চলচ্চিত্রে প্রবেশ করেন। চলচ্চিত্র সফলতা পাক বা না পাক, তার মালায়লাম গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তিনি প্রায় 75টির বেশি হিন্দি চলচ্চিত্র, 40টির বেশি বাংলা চলচ্চিত্র এবং প্রায় 26টি মালায়লাম চলচ্চিত্র সহ বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়া, গুজরাটি, উড়িয়া এবং অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। সলিল চৌধুরী সবিতা চৌধুরীকে বিয়ে করেছিলেন। তাদের 2 কন্যা এবং 1 পুত্র হয়েছিল। তার লেখা বই হচ্ছে প্রান্তরের গান ও সলিল চৌধুরীর গান। 1995 সালের 5 সেপ্টেম্বর 69 বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন এই অসাধারণ প্রতিভার কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। আজ 19 নভেম্বর প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।